বাংলা একাডেমি প্রাঙ্গণে জমে উঠেছে দীর্ঘ তিন বছর পর আবারও শুরু হওয়া শিল্প সাহিত্যের মিলনমেলা ঢাকা লিট ফেস্ট। বিশ্ববাসীর কাছে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরাই এই উৎসবের লক্ষ্য। সংস্কৃতির অন্যান্য শাখাও সাহিত্য প্রধান এই উৎসবের অবিচ্ছেদ্য অংশ। আরও জানাচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। কল্পকাহিনী বা গল্প থেকে শুরু করে প্রবন্ধ, ইতিহাস, সমাজ ও রাজনীতি, কবিতা ও অনুবাদ, বিজ্ঞান, ধর্ম ও দর্শন, এর সবই এই উৎসবে আলোচনার বিষয়বস্তু। উৎসবে বিদেশি লেখকরা বলেন, বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী সাহিত্যিকদের মধ্যে ভাবের আদান প্রদানের মাধ্যম অনন্য ভূমিকা পালন করছে ঢাকা লিট ফেস্ট। লিট ফেস্ট, ফেস্ট মানে যদি মেলা বা উৎসব বলি, সেটা যে বিভিন্ন মানুষের মিলন। লিপাইকে বলা হয় বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা কবি, যার কবিতা থেকে এজরা পাউন্ড সহ অনেকেই অনুপ্রাণিত হয়েছিলেন। দেশি বিদেশি লেখক আর দর্শনার্থীদের পদচারণায় মুখর বাংলা একাডেমি প্রাঙ্গণ। মূলত সাহিত্য সম্মেলন হলেও এ যেন আরেক বই মেলা। তিনটা বই নিয়েছি, একটা সুফিজম নিয়ে, একটা ইন্ডিয়ান ভারতীয় একটা অথর বিক্রম সেথ ওনার একটা বই, আর একটা পাকিস্তানি অথর। পরিবেশে অনেক ডিসকাশন হলো, বই কিনতে পারলাম, সো আই থিঙ্ক এটা খুব নেসেসারি বাংলাদেশের জন্য। ঢাকা লিট ফেস্ট উপলক্ষে যে অথররা আর কি আসে, যাদের প্যানেল থাকে তারাই আসে, তাদের বইগুলো খুব বেশি বিক্রি হয়। শীতের কুয়াশাচ্ছন্ন দিনেও শিশুদের কোলাহলে মুখরিত ঢাকা লিট ফেস্ট। অসংখ্য গুরুত্বপূর্ণ সেশনের ফাঁকে তাদের জন্য লিট ফেস্টে রাখা হয়েছে বিভিন্ন মজাদার আয়োজন। এখানে অনেক কালারফুল জিনিস, এখানে কিন্তু অনেক শীত, বাঙালি মানুষ আসে, তারপর ফরেনার্সরা আসে। চার দিনের এই আয়োজনে থাকছে বিভিন্ন পর্বের বিষয়ভিত্তিক আলোচনা, চলচ্চিত্র প্রদর্শনী, সঙ্গীত সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।